তাইলে কি আর যাওয়া যায়? তোমার বাবা যদি না নিয়ে যায় তাহলে তুমি যেতে পারবো না। তাহলে বাবা এলে আমি তোমাকে আজকেই নিয়ে যেতে বলবো। আমি জানি না, আমি বিয়ে করবো। আচ্ছা বাবা, বিয়ে তো করা যাবে, কিন্তু তাড়াহুড়ো তো কিছু নাই। তোমাদের বাসায় তো এমনিতে একটা বিয়ে লেগে আছে, এখন আবার আরেকটা বিয়ে, কমিউনিটি সেন্টার হয়ে যাবে। ফাজলামি করতেছো কেন? আমি সিরিয়াসলি বলতেছি। যতদিন ঘরে না তুলতে পারতেছো ততদিন দেখো হবে না। প্লিজ বেবি। সরি, আর কিছু বলবা? এরকম ভাবে যদি বলা যায়, শহীদ তো আপনাকে বাৎসরিক চাঁদা দিতে চেয়েছিল। ও অসুবিধা নেই, ওগুলো কিছুই ভেবো না তুমি। অয়ন সারাক্ষণ আমার পিছনে লেগে আছে, কি লাগবে না লাগবে ও সব দেখাশোনা করছে। না আপনি থাকেন, কিন্তু মানে পরে আমাদের কাজের জন্য আপনি থেকে গেলেন, কেমন দেখা হবে না ব্যাপার? না ওটা তুমি মোটেও চিন্তা করো না, তোমাদের কারণে আমার কিছুই ক্ষতি হবে না। শহীদ ভাই যেকোনো মানে এখানে বিয়ে করে ফেলছে, তখন তো তুমি আর ওনাদের আত্মীয় নাই, সো এখন তো রিলেশনটাকে কন্টিনিউ করার সমস্যা নেই। হ্যালো, 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 কি ব্যাপার ভাই, কথা বলেন না কেন? বোবা নাকি? হ্যালো, 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 কে বলছেন ভাই আপনি? আমি আসিফ মাহমুদ। আপনি কাকে যাচ্ছেন? আমি ভূত। আপনি কল করছেন কেন? কল করে কথাই বা বলেন নাই কেন? বোবা নাকি, লজ্জা পান? হ্যাঁ লজ্জা পাবো কেন, লজ্জা পাওয়ার কি আছে? না না, মিথ্যে বলবো কেন, কি বলছেন? ও তাই, তা আপনি কি করেন? বাহ, আপনি তো খুব মিষ্টি করে কথা বলেন। একটিমাত্র নির্দোষ লাইন। আচ্ছা, কবিতাটি শুনো না, শুরু করেছি। সাথী আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, চামেলিকে তো আমি ওই কথাই বলেছি, চিত্রা আর লিলিকেও ওই একই কথা বলেছি। একটিমাত্র নির্দোষ লাইন, আমি তোমাকে ভালোবাসি। তোমার মধ্যেই মানসিকে পেয়েছি আমি, ওদের মধ্যে শুধু খুঁজেছি। বাহ, আমার অনেক বদনাম, সে পরিমাপ দোষ আমার নেই। আমার দোষ এই যে আমি আমার মানসিকে খুঁজে বেড়াচ্ছি, হিরে ছেড়ে কাচের পিছনেই এতদিন আমি দৌড়েছি, হিরে ছেড়ে এতদিন আমি কাচের পিছনে দৌড়েছি। কাকা আপনি তো অদ্ভুত সুন্দর কবিতা লেখেন কাকা। আচ্ছা আরেক দুটো লাইন তুমি শোনো। ও আচ্ছা, নাকি আজ মনে হচ্ছে যে চিত্রা লিলি আর চামেলিকে ভালোবাসার চেষ্টা করেছি হয়তো তোমাকে খুঁজে পাওয়ার জন্যেই।
লিরিক্যাল কি একটা ওই কি কোয়ালিটি মানে কাকা আপনি তো এক ধরনের কি বলেন যে তোমার মানে কমিউনিকেট করেছে তুমি বুঝতে পেরেছো তো এইটি হলো শব্দ বলো বাবা তো কাকা ওই আরেকটা এই কথাও ছিল আপনার সাথে হ্যাঁ বলো বলো শুনতেন আমি তো আপনি তো শুনছেন নিশ্চয়ই কাকা আমি তো এই পালিয়ে বিয়ে করে ফেলছি আচ্ছা তো আর কি আমার শহীদ ভাই তো বিয়ে করে ফেলছে এখন এখন আর কি আমার বউটাকে যদি একটু মানে মানে একটু উঠায় আনতে চাই আর কি হ্যাঁ এখন আপনি আছেন এই সময়টা যদি একটু হয়ে যেত বিষয়টা আপনি যদি একটু ভাইয়ের সাথে কথা বলে আর কি এই এই ব্যবস্থাটা একটু করে দিতেন আর কি মানে তাহলে আর কি আমাদের দুজনের জন্য অনেক ভালো হতো না নিশ্চয়ই সে তো একটু খুব দরকারও বিয়ে যেহেতু করে ফেলেছি ওইটা করে থাকতেই হবে জি কাকা হ্যাঁ দাদা ভাই বলেন তুমি কেমন আছো বলো আছে একরকম কেন তুমি একরকম কেন আছো তোমার তো বহু রকম থাকার কথা মানেটা কি দাদা ভাই এভাবে কথা বলছেন কেন না আমি বলতে চাচ্ছি যে তুমি তো বহু ধরনের মানুষের সাথে মেশো তো তোমার বহু ধরনেরই তো থাকার কথা কেন আপনি কি সেটা চান না আমি বুঝতে পারছি না আসলে তোমাদের এই জেনারেশনটা তোমরা কি চাও আসলে ডিসগাস্টিং তোমরা মিডিয়াল লোকরা না কালকে রাতে আমার এক ছোট ভাই তোমাকে মিসড কল দিয়েছিল তুমি তারপরে তার সাথে কল ব্যাক করে তার সাথে তুমি 10 মিনিট কথা বলেছো বলনি আপনি আমার সকালটাই মাটি করে দিলেন হ্যালো হ্যালো আপনি নিজেকে কি মনে করেন হ্যাঁ আপনি মিস কল দিছিলেন দেখে তো আমি রিং ব্যাক করছিলাম নাকি তার মানে তো এই না যে আপনি আমার সম্পর্কে যা তা বলে বেড়াবেন কে আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না কিছু আমি কে সেটা তো আপনার জানা দরকার নাই আপনি কয়জন মিডিয়ার লোককে চেনেন হ্যাঁ আপনি কয়জন মিডিয়ার লোককে চেনেন আপনি এটা আগে আমাকে বলেন কিসের মিডিয়ার লোক কোন মিডিয়া কার মিডিয়া আমি তো কিছু বুঝছি না আপনি কে কি বলছেন কি বলছি মানে আপনি না জেনে শুনে কারো সম্পর্কে এরকম মন্তব্য করার সাহস পান কিভাবে কি আশ্চর্য আমি কি মন্তব্য করেছি কিসের মন্তব্য কার মন্তব্য আপনি কি বলছেন আমাকে খুলে বলেন আমাকে আপনাকে আমার কিচ্ছু বলার নাই আপনি শুধু এটুকু জেনে রাখেন যে কখনো কারো সম্পর্কে না জেনে না শুনে না বুঝে আপনি কোনো ধরনের মন্তব্য করবেন না হ্যালো ব্যাপার আজব আরিকশা সেজুতি কি হয়েছে বল না আরে তাহলে কান্দিস কেন বললে তোর মনটা হালকা লাগবে তোর ভালো লাগবে একটু বল শেয়ার করতে হয় মন খারাপ হয়ে শোনো গান শুনে পড়াবো কথা নাপি গানটা শোনাই আচ্ছা শোনা বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় আর তোমার হাসি ফেলছে না দেখো হাসির কিছু হয় নাই তোমার হাসি মানে তুমি বেশি সিরিয়াস আমারটা আজকে সিরিয়াসলি খারাপ বুঝছিস আমি এত সুন্দর গান করে থ্যাংক ইউ দিলাম না গানের জন্য থ্যাংকস কিন্তু আমার মন ভালো হবে না গান দিয়ে ইটস সো সুইট আচ্ছা বল তুই কি আসি আমি আজকে আর থাকবো না সৈকত বলো চুপচাপ কেন না স্যার আর স্যার স্যার আপনি তো স্যার ফ্রেন্ডলি আমাদের হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইনডাইরেক্টলি তো স্যার আপনি তো স্যারই হ্যাঁ স্যারই বলো না আপনি তো জানেন স্যার যে দিশার সাথে আমার হ্যাঁ দিশার সঙ্গে তো তুমি এখানে এসেছিলে তোমার সঙ্গে পরিচয় হলো তো হঠাৎ করে আপনার ওই ওর আপনার ওই যে ইয়ে ওর তো বাইরে যাওয়ার কথা ছিল দিশার কারণেই নাকি যায়নি হ্যাঁ তারপর আর আমার সঙ্গে অনেক দিনও দেখা হয় না কি হয়েছে বলো খায়রুল ফিরে আসার পরে স্যার একদিন আমার ওই ইয়ে করলো স্যার ভাই বলে পরিচয় করে দিল স্যার ভাই আচ্ছা তারপর তারপরে তো আমি ধরেন আমার তো আমি কাজে মন বসাতে পারতেছি না নতুন ব্যবসা তোর চোখ তো লাল
রাতে তো ঘুমায়নি। আসলে দিশার যে বয়স তাতে ওর কাছে কিন্তু আমি অনেক ম্যাচুরিটি আসে করি, কিন্তু ও যে কেন এমন করছে। আচ্ছা ঠিক আছে, আমরা কাজ করি, আমরা একদিন একটু বসি সবাই মিলে, একটা আসলে এই মুহূর্তে ডায়ালগটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। আমিও বন্ধু হিসেবে সিনিয়র ফ্রেন্ড হিসেবে তোমাদের সঙ্গে থাকলাম। তাতে কি মানে দিশা ফিরে আসবে? আমার না, ফিরে আসবে কি আসবে না তা তো ঠিক এই মুহূর্তে বলা যায় না। তোমার কাছ থেকে যেমন অন্যজনের কাছে গেছে, আবার অন্যজনের কাছ থেকে তোমার কাছে চলে আসবে, আবার তোমাদের দুইজনের কাছ থেকে হয়তো তৃতীয় কারোর কাছে চলে যেতে পারে। তো যাই হোক স্যার, আমি স্যার আমি চাই স্যার ও ফিরে আসুক দিশা আমার কাছে। সেটা সেটা তো তুমি চাইবেই। তাহলে সৈকত একটা কাজ করি, দিশা খায়রুল তুমি আমি আমরা চারজন কোথাও একটু বসি, সেটা আমার অফিসে হতে পারে অথবা কোনো রেস্টুরেন্টে হতে পারে, বসাটা না হয় আমি অ্যারেঞ্জ করলাম কোথায় বসবো। স্যার রেস্তোরাঁয় বসি স্যার, আপনি স্যার মানে ওদেরকে অ্যারেঞ্জ করুন। হ্যাঁ হ্যাঁ, আর ওইদিনকার রেসপন্সর স্যার আমার। আচ্ছা ঠিক আছে, রেসপন্সর তুমি করো, আর আপনি যাতে ও মানে আমার দিকে ফিরে আসে স্যার এদিকে একটু খেয়াল রাখবে। ঠিক আছে, ওটা তো এই মুহূর্তে বলা যাবে না, বাট আই উইল ট্রাই মাই বেস্ট। ঠিক আছে স্যার, আসি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কাকা বলো। আরে ওয়নের ব্যাপারটা, ও বিয়ে করার জন্য তো পাগল হয়ে গেছে একদম। ও তো বিয়ে করে ফেলেছে। তো বিয়ে করেছে তো বউ তুলবে না, বউ নিয়ে ঘরে উঠবে না? ওর সাথে আমার কথা হয়ে গেছে তো। ওর সাথে কথা হয়েছে মানে? কথা ওর সাথে কথা হলে ও আবার আমাকে পাঠালো তোকে বলার জন্য। আমি তো বুঝতে পারছি না, ওর কি আমার উপরে কোনো আস্থা নেই নাকি? তোমাকে আবার এর মধ্যে ডেকে ওকালতি করার কেন বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বললি, ওকালতি মানে? আমি ওকালতি করছি মানে? ও আমাকে বলে অপরাধ করেছে আর আমি তোকে বলে অপরাধ করেছি? আমি তোদের পরিবারের কেউ নই, আমি বলতে পারি না কিছু? আমি তো তা বলিনি, আমি বলছি যে ওর সাথে আমার তো কথা হয়েই গেল, আবার তোমাকে কেন এর মধ্যে জড়ালো? আমি তো ঠিক আছে, আমি যদি তোদের পরিবারের কেউ না হয়ে থাকি তাহলে আমি আমার কথা প্রত্যাহার করে নিলাম। এখানে প্রত্যাহার করার কি আছে? আমি তো প্রত্যাহার করে নিয়েছি, আমি কিছুই বলবো না তোদের ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা কাকা তুমি, আমি বলবো না, আমি কিছু বলবো না তোদের দুবাইয়ের কথা, ওর কথা আমি তোকে বলবো না, আমার তোর কথা আমি ওকে গিয়ে বলবো। তুমি এরকম কেন বলছো আমি বুঝতে পারছি, মফস্বলে থাকতে থাকতে কিন্তু তোমার মন অনেকটা সংকীর্ণ হয়ে গেছে। আই এম ভেরি সরি টু সে। বুঝলাম না, সংকীর্ণ মানে মফস্বলে থাকতে মানে? আর তোরা ঢাকায় থেকে সব সাহেব হয়ে গেছিস আর আমি গ্রামে থেকে আমার গ্রামতা এখন কাটিয়ে নিতে বলে চাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে তুমি একজন কবি মানুষ, তোমার মন অনেক বড়, আমি তোমার সাথে সমস্ত ব্যাপারগুলো শেয়ার করি, এখন একটা কথা বলছি তুমি সেটা না শুনেই তুমি প্রত্যাহার করে নিচ্ছি, প্রত্যাহার করে নিচ্ছি। তুই একবার বললি ওকালতি, একবার বলছিস কবি, একবার বলছিস আধুনিক মনের মানুষ, আবার বলছিস যে আমি মানে আমি এখন তোমাকে যেটা বলতে চাই তুমি কি আমার কথা একটু শুনবে? একটু তুমি একটু ঠান্ডা করো মাথাটা, ঠান্ডা শোনো। ওকে বলবে যে আমার সাথে শহীদের কথা হয়েছে, সে তোমার বড় ভাই, তার উপর তুমি আস্থা রাখো, সময় মতো প্রপার সময়ে সে তোমার বউকে ঘরে তোলার ব্যবস্থা করছে। এই কথা তুমি না না আমি কিছুই বলতে পারবো না, আমি আমার কথা প্রত্যাহার করে নিলাম, এখন তুই তোর ভাইয়ের ব্যাপার তুই দেখ। আশ্চর্য, এখানে তুমি আমার হয়ে এইটুকু কথা বলতে পারবে না তুমি? আচ্ছা দেখি, আমি একটু চিন্তা করে দেখি বলবো কিনা ভাবি। আর আমার কোনো কথা যদি তুমি দুঃখ পেয়ে থাকো তাহলে আই এম সরি। সরি সরি জানানোর কিছু নেই এখানে, আমি তো বললামই সব প্রত্যাহার করে নিয়ে নিলাম। আরে আশ্চর্য, কি পাগলের মতো? আচ্ছা যা, আমি ভাবি দেখি কি করা যায়, বলে যায় কি। তুমি তো সৈকতের সাথে ভালো ব্যবহার করো না, তুমি যা করেছো এটা করা ঠিক হয়নি। ছেলেটি রাতে ঘুমোতে পারছে না, চোখ দুটো লাল, ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিতে পারছে না। স্যার এটা কি আমি ইচ্ছা করে করছি? বিষয়টা তো ইচ্ছা আর ইচ্ছা না, তোমার এখন যে বয়স তাতে তোমাকে অনেক ভেবে চিন্তে ধীরে সুস্থে কাজ করতে হবে, জীবনটা তোমার। তোমার অবস্থা তো গুড়ি আর আরিফের মতো। কি মানে? গুড়ি আরিফের খবর জানো না, পত্রিকা পড়ো না? তোমাদের না এই একটা অসুবিধা, কোনো খবর রাখো না, একবিংশ শতাব্দীতে বাস করছো অথচ নিউজ পেপার পড়ো না। গুড়ি আর আরিফ, আরিফ যুদ্ধে গেছে, কার্গিল যুদ্ধে, ভারতীয় সৈন্য, যুদ্ধ থেকে ফিরে আসতে 3 বছর দেরি হয়েছে। গুড়িয়া, গুড়িয়ার বাবা মা তারা ভেবেছে সে মরে গেছে, ডিভোর্সের কোনো প্রয়োজন হয়নি, আরেকজনের সঙ্গে বিয়ে হয়ে গেল, কি সুন্দর ঘর সংসার করছে। কিন্তু 3 বছর পর যখন ফিরে আসলো আরিফ, তখন কি, গুড়িয়া তো আরিফের সঙ্গে চলে গেল, এখন দ্বিতীয় স্বামীর অবস্থা কি চিন্তা করো। আর এই দুজনের বাইরে যদি তৃতীয় কেউ থাকতো তাহলে তার অবস্থাটাও একবার চিন্তা করো। এই জন্যেই জীবনটা যেহেতু তোমার, তোমাকে অনেক ভেবে চিনতে কাজ করো। আমি এত হিসাব টিসাব করে চলতে পারি না। না 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 না, হিসাব নিকাশ করে তোমাকে চলতে হবে, জীবনটা ছেলে খেলা নয়, বুঝতে পেরেছো আমি কি বলেছি?
তাহলে এখন কি করব? আর তুমি এক কাজ করো, তুমি আমরা একটা রেস্টুরেন্টে বসতে পারি। আমি অবশ্য সৈকতকে বলেছি, সৈকত তুমি আমি আর কি জানো ওই ছেলেটার নাম? খায়রুল। আপনি জানেন না? খায়রুল জানি জানি, কিন্তু আমি সবার নাম মনে রাখতে চাই না। যাই হোক, আমরা সবাই মিলে এক জায়গায় বসে, একটা রেস্টুরেন্টে বসে খেতে খেতে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। স্যার কি বলেন আপনি, ওরা দুজন সামনাসামনি হলে আমার কি অবস্থা? অবশ্যই বসবে, অসুবিধা কি? আর আমি তো আছি, আমি তো মধ্যস্থতা করবো। স্যার আপনি ওদের দুজনকে নিয়ে বসুন, আমি যাবো না। আমি তো অবশ্যই বসবো, তুমিও বসবে, আর যে কোনো পরামর্শের জন্য আমি তো আছি। আর তুমি তো আমার এখানে আসা ছেড়েই দিয়েছ, আসতেই চাও না। আপনার কাছেই তো আসি। আসো, কিন্তু ইদানিং তো আর আসো না। আচ্ছা ঠিক আছে, শোনো তুমি এখন যাও, আমার একটু খাতা দেখার কাজ আছে। আর যে কোনো সমস্যা হলে, যে কোনো সমস্যা, যে কোনো দিন তুমি অবশ্যই আমার কাছে আসবে, ঠিক আছে? তাহলে যেটা বললাম সেটা করো। হ্যাঁ সেটা করো। দেখি 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 দেখি, এ কি প্যান্টে তো জিপ আর খোলা, কি বলবে সবাই বলো, মানটিকে বলো যে আমরা রেডি। বলো বলো বলো, কি কি বলবে? না মানে আমরা রেডি, কল্প স্কুলে দেরি হয়ে যাবে তো, তাতে করো। আমার না ওই প্রতিদিন অফিসের আগে দুই ঘন্টা জানি করতে মোটেও ভালো লাগে না, বরঞ্চ এক কাজ করো, ওকে দিয়ে তারপরে আমাকে এসে নিয়ে যাও। আচ্ছা এটা কোনো কথা হলো? ওকে আমি স্কুলে দিয়ে আসবো, তারপরে আবার বাসায় এসে তোমাকে নিয়ে যাবো, এটা খুব পসিবল নাকি? তুমি বলো। আর তুমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ, অফিসে নাকি কোনো পার্টিতে? মা আমার নতুন বিয়ে হচ্ছে না, আমি সাজবো না। না সাজবে তো অবশ্যই, একটু তাড়াতাড়ি করো, ও তো দেরি হয়ে যাবে। শোনো আমি তোমাকে বললাম না যে ওকে দিয়ে আসো, আমি রেডি হয়ে থাকছি, তুমি নিয়ে যেও, আমি এরকম জার্নি করতে পারবো। এটা কি সম, চলো আজকে দেখি পরে কালকে থেকে অন্য চিন্তা করা যাবে। বাবা আমার মনে হয় তোমরা দুজন একসাথে যাও, আমি ওয়ান চার্জের সাথে যাই ক্যাবে করে। ক্যাবে করে ওয়ান চার্জের সঙ্গে যাবে, গরম লাগবে তো। গাড়ি বেশি ভালো না, ক্যাব বেশি ভালো। ও মনে হয় ক্যাবে যেতে পছন্দ করে ওর চাচার সাথে, যাক না। ও ওয়ান উঠেছে নাকি রে? চলো দেখি তাহলে যাই, চলো চলো। তুমি কিন্তু আমাদের সাথে যেতে পারো।